নির্বাচনী প্রচারৰ বাবে বাহনৰ সমস্যা মহানগৰীত বিভিন্ন স্থানত যাত্ৰীৰ হাহাকাৰ অৱস্থা ৰাজনৈতিক দল আৰু প্ৰশাসনে বাহনসমূহ অধিগ্ৰহণ কৰাত ব্যাপক সমস্যাৰ সৃষ্টি হৈছে দূৰণিবতীয়াৰ লগতে নিকট দূৰত্বৰ যাত্ৰীসকলো সমস্যাত পৰিছে এতিয়া যাতায়াতৰ বাবে আৰু সন্দৰ্ভত সবিশেষ জনাব আমাৰ সাংবাদিক ধীৰাজ হাজৰিকাই সক রাজ্যত এতিয়া নির্বাচনী ঢৌ আৰু ইতিমধ্যে দুটা পৰ্যায়ৰ নির্বাচন সমাপ্ত হৈছে গুৱাহাটীকে ধৰি চাৰিটা সমষ্টিত এতিয়া তৃতীয় পৰ্যায়ৰ নির্বাচন অনুষ্ঠিতলৈ বাকী আছে তাৰ প্ৰাক্ষণত যেতিয়া আজি অমিত শাহ দেখৰ গৃহমন্ত্রী গুৱাহাটীলৈ আহিব এক ৰোডশ্বত তাৰ বাবে দেখিবলৈ পোৱা গৈছে যে যিসমূহ বাছ আছে বা যিসমূহ মেজিক আছে সেইসমূহ পরিবহন বিভাগে তেওঁলোকে অধিগ্রহণ করেছে আর তারপরে এটা ভল ভুগিবলগিয়া হয়েছে এই সকল যাত্রী আমি আপনার দেখাবলে চেষ্টা করছো এয়া হয়েছে গুৱাহাটীর সাধারণ লোক তেওঁলোকে বহু সময় ধরে ইয়াত অপেক্ষা করে আছে কিন্তু তেওঁলোকে এখন বাছৰ অপেক্ষাত আছে যদিও তেওঁলোকে বাছ পাবলৈ তেওঁলোকে সক্ষম নাই আসলতে তেওঁলোকে কিমান সময় পর রখিছে কেনে ধরনের সমস্যার সম্মুখীন হয়েছে আমি তেওঁলোকৰ পৰা জানিবলৈ চেষ্টা করছো দাদা কিমান সময় পর আপনাদের রখি আছে এটা ধর মই মোটামুটি আধা ঘন্টা হল রখা দো এটা আপনার চারিওফালে নির্বাচনী চলি আছে তার কারণে গাড়িবিল মানে রিকেশন করেছে তথাপিও আর অসুবিধা হয়েছে নোহা নহয় কিন্তু তার মাজতে চলিবও লাগিব এইখানে আর এটা আপনার কলে যাবলে বিচারছিল মই যাম আপনার পাঞ্জাবারি পাঞ্জাবারিলে যাব বিচারিছে কিন্তু এতিয়ালে বাস পোৱা নাই বাস অহা নাই অসুবিধা হয়েছে অসুবিধা হয়েছে অল্প নোহা নহয় কিন্তু অসুবিধা হলে আর চলি যাব লাগিব তেনেকে অফিসলে যাব অফিসলে যাব যাব আইছো অফিস যদি আপনার দেরি হয় তেনহলে সমস্যা নপরিব জান হেতু তো সমস্যা হবে ডেফিনেটলি হব কেতিয়াবা এবসেন্ট মারি দিব তেনেকুৱা আর মই দেখুৱাইছো বাইদেউ মই আপনার ওচৰলৈ আহিছো কিমান সময় পৰা ৰখিছে আৰু দেখিছো এটা বাস বা সৰু গাড়ীও নাই মই ধৰি লওক আপোনাৰ আধা ঘণ্টামান হল ৰখা বাসটো একেবাৰে নাই মই আজি এসপ্তাহৰ পৰা বাস বহুত কমে পাই আছো এখন দুখন আহে বহুত ভিৰ আহে তো প্ৰবলেম হয় তেনেকৈ আৰু সাধারণ যাত্রীর প্রতি গুরুত্ব দিয়া মানে সাধারণ জনতা মানে সরকারে কি করেছে একো কবই নোৱাৰো এনেকে মানুহ প্রবলেম পৰিছে অহা যোৱা আমি তো বাসত অহা যোৱা করো তো এনেকে বহুত প্রবলেম হৈছে আৰু চাব লাগে অকমান সরকারে যে অকমান সাধারণ জনতা অহা যোৱা করার অকমান প্রবলেম হৈ আছে এইটোৱে আৰু আপুনি কলে যাব বিচাৰি মই বকিছো চাৰিআলি ইতেলে বাস পোৱা নাই ইতেলে বাস নাই অফিস দেৰিয়ে হ'ব কি কম আৰু সরকারক নিশ্চয়কৈ মই দেখুৱাইছোঁ ইয়াতে যুৱক যুৱতী পুৰুষ মহিলাৰ পৰা বৃদ্ধলৈকে যিসকলে বাছত অহা যোৱা কৰে তেওঁলোকে এইদৰে গণেশগুৰি বাছ স্থানত তেওঁলোকে ৰখিবলগীয়া হৈছে বহু সময় অপেক্ষা কৰিবলগীয়া হৈছে কিন্তু তাৰ পিছতো তেওঁলোকে বাছ বা আন যি বাহন সেয়া তেওঁলোকে পোৱা নাই বাইদেউ কলৈ যাব বিচাৰিছিলে বশিষ্ঠ চাৰিআলি তালৈ যাব বিচাৰিছোঁ ইমান টাইম ৰখিলোঁ এতিয়ালৈ গাড়ীয়ে পোৱা নাই এখনো আপোনাৰ হৈ গ'ল 45 মিনিট মানে হৈ গ'ল ৰাতিপুৱাৰ পৰা কৰোঁ এতিয়া তাকে ৰৈ আছোঁ আৰু কিহৰ বাবে অহা নাই গম পাইছে নেকি তো বর্তমানো তেনেকেই আর কি ইলেকশনের কারণে অহা নাই বলে গম পাও আর গাড়িবোৰ রিজার্ভ হয়ে আছে বাকি তো গম নাপাও আর তেনেকে কি হয়ে আছে কিন্তু আমার বহুত অসুবিধা হয়েছে তেনেকে সাধারণ যাত্রীক পণবন্দী করে এনেদরে বাস রিকুয়েশন নকরাই ভাল নেকি ও সেইটো হয় কারণ ডেইলি তো আমি উবের লৈ লৈ যাব নোৱাৰো ন কারণ উবেৰ তো প্রাইস তো বাঢ়াই দিছে বাস নহওয়ার কারণে আপনার 200-400 টাকা যদি ডেইলি আমি আপ ডাউনে করো এদিনের হাজিরাই নহয় আমার চাকরির তো বহুতখিনি অসুবিধা হয়েছে আমাক বর্তমান গাড়ি লাগে আর বহু সংখ্যক এতে কলেজ বা স্কুলৰো ছাত্ৰ-ছাত্ৰীক আমি দেখিছোঁ অপেক্ষা কৰি আছিল তেওঁলোকৰো লোকচান হৈছে কলেজৰ ক্লাছবোৰ মিছ গৈ আছে কাৰোতো লাভ হোৱা নাই ইয়াতে সবৰে লোকচানে হৈ আছে আমাৰো ডিউটি যাই পাব লাগে তাতে যাই আকৌ আমি গালি খাম নহ'লে তেনেকুৱাই আৰু বহুত কষ্ট পাই আছোঁ আমি চৰকাৰ প্ৰশাসনলৈ কিবা আহ্বান থাকিব নাই তেওঁলোকক এটাই ৰিকুৱেষ্ট যাতে আমাৰ গাড়ীখিনি এটলিষ্ট দিয়ে আধা সংখ্যকতো গাড়ী এৰি দিব পাৰে CNG বাছবিলাক সেইটোৱে ৰিকুৱেষ্ট আৰু গাড়ী লাগে আমাক মই কিছু লোক আছে মই তেওঁলোকৰ ওচৰলৈ আহিম আপোনালোক কিমান সময় পৰা ৰখি আছে হ'ল আধা ঘণ্টামান হ'ল বহুত দেৰি বাছে পোৱা নাই বাছে পোৱা নাই অসুবিধা হৈছে বহুত অসুবিধা হৈছে কাৰণ সময়টো মানুহৰ কাৰণে বহুত জৰুৰীতো সময়ত পাবগৈ লাগে জেগা নহ'লেতো অসুবিধা হৈ যায় এই বাছৰ অসুবিধা চৰকাৰক ইয়াৰ কাণহাৰ নাই বাছবোৰ দিবলৈ তেওঁলোকৰ নিজৰ ফূৰ্তিৰ কাৰণে মানুহ হেৰি হ'ব গধূলা আছে ৰেলীটো গধূলা দিনটো চলাব পাৰে বাছ বন্ধ কৰি দিছে নিশ্চয়কৈ এইদৰে এতিয়া গুৱাহাটী মহানগৰীৰ যিসকল লোক বাছকে ধৰি মেজিক আদি চলাচল কৰে তেওঁলোকে যথেষ্ট বিভিন্ন স্থানত যাত্ৰীৰ এক প্ৰকাৰ হাহাকাৰ অৱস্থাৰ সৃষ্টি হোৱা পৰিলক্ষিত হৈছে ধন্যবাদ জনাইছোঁ ধীৰাজ হাজৰিকা